মন্ত্রণালয়ের 50 প্রকল্প উদ্বোধন রোববার দেশি বিদেশি মালিকানার 4 কারখানায় উৎপাদন শুরু বেক্সিনকো সহ দুই পোশাক প্রতিষ্ঠান পেল এলইইডি সনদ দেশে এখন পরিবেশ বান্ধব কারখানা 178টি ধনীদের তুলনায় ব্যাট বেশি দিচ্ছে অতি দরিদ্ররা আয় বৈষম্য কমাতে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি তারা শুনছিলেন শিরোনাম এবারে যারা বিস্তারিত এবারে বাস্তবে রূপ নিচ্ছে একটি পরিকল্পিত শিল্পনগরীর স্বপ্ন পূর্ণতা পাচ্ছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার 7 বছরের চেষ্টা আনুষ্ঠানিক উৎপাদন শুরু হচ্ছে চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরীর 4টি কারখানায় রোববার এসব কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পনগরীতে প্রায় 18 বিলিয়ন ডলার বিনিয়োগে কারখানা নির্মাণে জমি নিয়েছে 137টি প্রতিষ্ঠান চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার থেকে দৃষ্টিনন্দন এই সড়ক আপনাকে নিয়ে যাবে এক নতুন বাংলাদেশের ঠিকানায় 10 কিলোমিটার দীর্ঘ এই সড়ক যুক্ত হয়েছে দেশের প্রথম পরিকল্পিত শিল্পনগরে যেখানে 30,000 একর জায়গা জুড়ে চোখে পড়বে অসংখ্য নির্মাণ আর উৎপাদনযোগ্য পরীক্ষামূলক উৎপাদনে থাকা 4 কারখানার একটি টিকে গ্রুপের সামুদা কনস্ট্রাকশন 4 একর জমিতে এর নির্মাণ ব্যয় প্রায় শত কোটি টাকা যেখানে কর্মসংস্থান হয়েছে 150 মানুষের অত্যাধুনিক এই কারখানায় উৎপাদন হচ্ছে ভবন নির্মাণের পাইল এতদিন এসব পণ্য চীন ও মালয়েশিয়া থেকে আমদানি করতে হতো এখন এ ধরনের পণ্য দেশে উৎপাদনের উদ্যোগ নিয়েছেন শিল্প মালিকরা এই ফ্যাক্টরিটা হলো তো মূলত ফিএসসি ফাইল ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা হলো যে বাংলাদেশের এই টাইপের প্রোডাক্ট ফার্স্ট এই প্রোডাক্ট আর কোনো জায়গায় তৈরি হয় না এখানে আমরা নতুনভাবে অনেক কিছু শিখতে পারতেছি পরীক্ষামূলক উৎপাদনে থাকা বাকি 3 কারখানা হলো জাপানি বিনিয়োগকারীদের নিপ্পন স্টিল ভারতীয় কোম্পানি এশিয়ান পেইন্টস ও দেশীয় বিনিয়োগে নির্মিত ম্যাকডোনাল্ডস স্টিল এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো প্রোডাকশনে গিয়েছে তারা সকল সুযোগ সুবিধা পাচ্ছে বলে বিশেষ করে তারা পানির সুযোগ সুবিধাটা পাচ্ছে তারা এবং এখানে আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করছি কর্তৃপক্ষ জানিয়েছে এই শিল্পনগরে নির্মাণ চলছে 14টি কারখানার শিগগিরই শুরু হবে আরও কয়েকটির এ পর্যন্ত জমি পেয়েছে 136টি দেশি বিদেশি কোম্পানি আগামী 20 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের 50টি স্থাপনা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদ্বোধনের সদয় সম্মতি জ্ঞাপন সরকারি অঞ্চলের অনেকগুলি প্রতিষ্ঠান বেসরকারি অর্থনৈতিক জোনের অনেকগুলি প্রতিষ্ঠান 2টি বেসরকারি ইকোনমিক জোন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শিল্পনগরের প্রধান সড়কের নির্মাণ কাজ শেষ স্থাপন করা হয়েছে গ্যাস বিদ্যুৎ সংযোগ ও সরবরাহ ব্যবস্থা এখন চলছে সমুদ্র থেকে শিল্পনগর রক্ষা বাঁধ পানি ও বর্জ্য শোধনাগার শ্রমিকের বাসস্থান প্রাকৃতিক জলাধার প্রশাসনিক ভবন সহ নানা অবকাঠামো নির্মাণ পাশাপাশি পানি সরবরাহ নিশ্চিতেও বাস্তবায়ন করা হচ্ছে একাধিক প্রকল্প রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন শেখ ইউসুফ হারুন আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আমরা জানি যে কালকে প্রধানমন্ত্রী 50টি প্রকল্প উদ্বোধন করবে সেগুলো কোথায় কোন কোন ইকোনমিক জোনে উদ্বোধন করা হচ্ছে এবং কি কি ধরনের পণ্য বা শিল্প সেখানে উৎপাদন হবে জি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনারা জানেন যে আগামীকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 50টি শিল্প প্রতিষ্ঠান তার অবকাঠামো এবং 2টি ইকোনমিক যোজনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এটি বাংলাদেশের বিনিয়োগের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা আমরা ইকোনমিক জোনের কার্যক্রম শুরু করেছিলাম 2010 সাল থেকে আইন প্রণয়নের মাধ্যমে তারপরে হাটিহাটি পা পা করে আমরা প্রায় 12 বছর সময় অতিক্রান্ত করেছি আমরা প্রকৃত অর্থে আমরা এটি শুরু করেছিলাম এখান থেকে 7 বছর আগে এই যে ইকোনমিক জোন বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী সেটি আমাদের 4টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে গিয়েছে সেই 4টি শিল্প প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল উদ্বোধন করবেন এগুলি ছাড়াও মোট 14টি শিল্প প্রতিষ্ঠান যেগুলি উৎপাদনে গিয়েছে
সরকারি বেসরকারি মিলিয়ে সেগুলি মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। তার মধ্যে অন্যতম মেঘনা শিল্প গ্রুপ, তাদের যে ইকোনমিক জোন সেটি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে কয়েকটি শিল্প উদ্বোধন করবেন। তাছাড়া রয়েছে শ্রীহট্ট ইকোনমিক জোন, এখানে একটি শিল্প প্রতিষ্ঠান উদ্বোধন করবেন। প্রসেনদি ইকোনমিক জোন, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র ড্রাই ডক নিয়ে আমরা যে ইকোনমিক জোন যেটি গঠিত হচ্ছে কর্ণফুলী ইকোনমিক জোন, সেটিও মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন। এগুলি ছাড়াও দুইটি বেসরকারি ইকোনমিক জোন নতুন করে তাদের যাত্রা শুরু করবে। সবকিছু মিলিয়ে আগামী কাল মাননীয় প্রধানমন্ত্রী যেটি উদ্বোধনের মাধ্যমে দিয়ে বাংলাদেশের বিনিয়োগের এক যুগান্তকারী পদক্ষেপ সৃষ্টি হবে। ইউসুফ হারুন, আপনার কাছে জানতে চাইবো বঙ্গবন্ধু শিল্পনগরের বাকি যেসব কারখানা তৈরির কাজ চলছে সেগুলোর সার্বিক অগ্রগতি এখন কেমন? হ্যাঁ, আমরা আমরা এখানে দেখেছি আমরা 136টি শিল্প কলকারখানা তৈরির জন্য আমরা বিনিয়োগকারীদের সাথে আমাদের চুক্তি হয়েছে। এর মধ্যে অনেকেই কাজকর্ম শুরু করেছেন। আমরা সরজমিনে এখানে যদি আবার আসেন দেখবেন অন্তত 15-20টি শিল্প কলকারখানা প্রতিষ্ঠান তার কাজ শুরু করেছে। এর মধ্যে আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আরো 10টি শিল্প কলকারখানা প্রতিষ্ঠান তাদের উৎপাদন শুরু করতে পারবে। আমরা তো জানি জি2জি ভিত্তিতেও অনেক শিল্পনগরী তৈরির কাজ চলছে, সেগুলোতে কবে নাগাদ উৎপাদন শুরুর সম্ভাবনা রয়েছে? এবং সবশেষ আপনার কাছে জানতে চাইবো যে বেজার বর্তমান সার্বিক বিনিয়োগ সম্ভাবনা অথবা বিনিয়োগ চিত্রটা যদি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, আপনি জানেন যে জি2জি ভিত্তিতে আমরা 4টি আমাদের জোন রয়েছে জি2জি ভিত্তিতে আমরা সেখানে কাজ করছি। তার মধ্যে অন্যতম হলো নারায়ণগঞ্জে হারাইয়াহাটে স্পেশাল ইকোনমিক জোন, এখানে শুধুমাত্র জাপানি বিনিয়োগকারীদের জন্য আমরা প্রায় 1,000 একর জায়গা দিয়েছি। তার মধ্যে 500 একর প্রাথমিক পর্যায়ে 500 একরে কাজ শুরু হয়েছে। এই 500 একরের মধ্যে আমরা 180 একর জায়গা আমরা হস্তান্তর করেছি। এর মধ্যে 12 জন বিনিয়োগকারী ইতিমধ্যে আমাদের কোম্পানির কাছে জায়গা নেওয়ার জন্য আবেদন করেছেন। তার মধ্যে আর্সেলিক, যেটি আমাদের সিঙ্গার যেটি অধিগ্রহণ করেছে সিঙ্গার কর্তৃপক্ষ, ইতিমধ্যে সেখানে তাদের ফ্যাক্টরি বিল্ডিং তৈরি করার কাজ শুরু করেছেন। আমাদের আরো যে জি2জি ভিত্তিক ইকোনমিক জোন রয়েছে তার মধ্যে যেমন আমরা ভারতের সাথে আমাদের 2টি ইকোনমিক জোন যেটি নির্মাণ কাজ চলছে, এবং আরো একটি ইকোনমিক জোন চাইনিজ ইকোনমিক জোন যেটি আনোয়ারায় অবস্থিত সেটিরও মানে নির্মাণের কাজ এগিয়ে চলেছে। আর আপনি পরে আপনার পরের যে প্রশ্নের উত্তরে আমি একথা বলতে চাই, এ যাবৎকালে আমাদের বেজায় যে পরিমাণ বিনিয়োগ এসেছে তার পরিমাণ হলো $26 বিলিয়ন। শেখ ইউসুফ হারুন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বেক্সিমকো সহ 2টি তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব LEED সার্টিফিকেশন পেয়েছে। এর ফলে দেশে এখন পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 178টি। BGME এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এক বছরের রেকর্ড 13টি তৈরি পোশাক কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে। 17 নভেম্বর 85 পয়েন্ট নিয়ে প্লাটিনাম সনদ পেয়েছে বেক্সিমকো টেক্সটাইল, আর 64 নিয়ে গোল্ড সনদ পেয়েছে বর্ণালী কালেকশন। এছাড়া প্রায় 550 পোশাক কারখানা পরিবেশ বান্ধব সবুজ কারখানা হতে USGBC এর অধীনে কাজ করছে। অবভিয়াসলি এনভায়রনমেন্টাল এক্সপেক্টে যদি চিন্তা করি, আমাদের এনভায়রনমেন্টাল টেক কেয়ার করার জন্য এবং সব কিছু বোঝানোর জন্য, সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং বোঝানোর জন্য আসলে তো লিডের কোনো বিকল্প নেই বর্তমানে, গ্রিন ফ্যাক্টরি কোনো বিকল্প নেই সামনের জন্য, এবং লং টার্মে যেটা কিনা খরচও অনেক আমাদেরকে কমিয়ে দিচ্ছে বা কমিয়ে দেবে। বর্তমানে যেখানে জ্বালানি নিয়ে আমরা অনেক সংকটে ভুগছি, অনেক কিছুতে ভুগছি, সেখানে কিন্তু এই গার্মেন্ট গ্রিন ফ্যাক্টরিগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গাটা সাপোর্ট করছে। বিকজ আয় অনুযায়ী ধনীদের চেয়ে অতি দরিদ্ররা বেশি ভ্যাট দিচ্ছে। গবেষণা সংস্থার র্যাপিড তথ্য দিয়েছে দরিদ্রতা তাদের আয়ের প্রায় 8% ভ্যাট দিচ্ছে, অথচ ধনীরা ব্যয় করছে মাত্র 1%। সকালে রাজধানীতে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে সংস্থাটি। এ সময় পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর বাড়ানোর উপর জোর দেন গবেষকরা।
ধনী গরিবের আয় ব্যয়ের উপর গবেষণা করেছে র্যাপিড। তাদের তথ্য মতে 2090 সালেও একজন গরিবের মাথাপিছু আয় ছিল 1% বেশি, 2016 সালে তা দাঁড়ায় 0.23%। উল্টো দিকে ধনী ব্যক্তির আয় 17% বেড়ে 30% হয়েছে। র্যাপিডের গবেষক বলছেন, ধনীদের তুলনায় গরিবরা ভ্যাট দিয়ে বেশি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছে, এতে আয় ব্যয়ের বৈষম্য আরও বাড়ছে। গত 30 বছর চিন্তা করলে আমাদের ইনকাম অনেক বেড়েছে, $35 বিলিয়ন ইকোনমি ছিল আমরা 1995 সালে, এখন আমরা $450 বিলিয়ন ইকোনমি, তাই না? তারপরে এই যে ইনকাম বাড়ছে, তার মানে মানুষের ইনকাম বেড়েছে। কাজে যদি আপনি ইনকামের সঙ্গে যদি সংযুক্ত করতে পারি, তাহলে আপনি আমাদের ট্যাক্স রেভিনিউ আমরা বেশি আর্ন করতে পারতাম। এটা গবেষকরা বলেন, বর্তমানে রাজস্ব আদায়ের 65% আসে পরোক্ষ কর থেকে, যার চাপ সইতে হয় ভোক্তাদের। এর মধ্যে দরিদ্রদের টানতে হয় বেশি। এক্ষেত্রে রাজস্ব বোর্ডের দুর্বলতাকে কারণ হিসেবে তুলে ধরছেন গবেষকরা। ফেসবুক, অ্যামাজন, ফুড পান্ডা, এই যে ব্যবসাগুলো করছে, এগুলোকে কিন্তু আমরা চেস করতে পারিনি। আপনি খেয়াল করে দেখেন, আমাদের এনবিআরকে আরও বেশি বিয়ন্ড দেয়ার কারেন্ট পজিশন ভাবতে হবে। আমরা এখনও ট্রেডিশনাল বিজনেস নিয়ে আছি, নতুন নতুন বিজনেস যেগুলো আসছে সেই বিজনেসগুলোকে চেঞ্জ করার জন্য আমার পলিসি রিফর্ম দরকার। অনুষ্ঠানে জানানো হয়, দেশে নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে 2.5 লাখের বেশি, কিন্তু কর্পোরেট কর দেয় মাত্র 35,000 কোম্পানি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি গুদামে যে খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুণ পরিমাণ আছে এবং এলসির মাধ্যমে আরও বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, প্রায় 18 লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে, আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেদিকে ব্যবসায়ী সহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। সরকারিভাবে চাল আমদানি করছি, ট্যাক্স তুলে দিয়ে বেসরকারিভাবে আমদানি করছি, গম আমদানি করছি, বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না। এবং আমাদের বর্তমান যে মজুদ, সরকারি মজুদ, সেটা আমাদের 10 লক্ষ থাকার কথা, সে যাতে 18 লক্ষের উপর আছে। আর যেগুলো আমরা এলসি করেছি সরকারিভাবে, সেগুলো নামা শুরু হয়েছে, কেবল 1 লাখ আসছে, আরও 9 লাখ আসবে, আরও মজুদ বাড়বে। এদিকে আমন ধান কাটা ও মারাইয়ের মধ্যে আবারও বেড়েছে চালের দাম। মোটা চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা এবং প্রতি মনে বেড়েছে 100 থেকে 150 টাকা। নতুন করে চালের দাম বাড়ায় আবারও বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারা দেশেই চলছে নতুন ধান কাটা ও মারাই, তারপরও নিয়ন্ত্রণে নেই চালের বাজার। সপ্তাহের ব্যবধানে নওগাঁয় চিকন চালের দাম 50 কেজির বস্তায় বেড়েছে 100 টাকা, আর কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মোটা চালের দাম। চালকল মালিকদের দাবি, মজুত কমার পাশাপাশি ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দামও। ধানের আমদানি হাটে বাজারে তেমন একটা হচ্ছে না, পাশাপাশি বিগত সময়ের যে চালটা আমাদের প্রায় শেষের দিকে, এ কারণে মাঝখানে একটা হচ্ছে 15 দিনের একটা গ্যাপ মনে হচ্ছে। এই 15 দিনের গ্যাপের কারণে ধানের চাউলের বাজারটা কিছুটা হলেও বেশি। নড়াইলে এক সপ্তাহে চিকন চালের দাম বেড়েছে 1 থেকে 3 টাকা। নতুন করে চালের দাম বাড়ায় বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। এভাবেই আমরা কিনতেছি, এখন কি করা যাবে আর, বাজার তো বাড়তেই আছে, কমতেছে তো না। আমরা না গরিব মানুষ, আমাকে তো এত দাম দিয়ে চাল কেনা সম্ভব না। সরকার যদি অন্তত মিল কলকারখানাগুলো একটু নিয়ন্ত্রণ করতো, তাহলে বোধ হয় মার্কেটের দামটা কমতো, আমাদের একটু সুবিধে হতো। যদিও চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে তদারকি চলছে, দাবি জেলা খাদ্য নিয়ন্ত্রকের। আমাদের যে চালকলগুলো আছে, আমরা দেখি যে চালকল এবং আড়তদার, বিশেষ করে যারা ধানের ব্যবসা করে বা চালের ব্যবসা করে, তাদের ওখানে আমরা মাঝে মাঝে ইন্সপেকশনে যাই, এবং এখনও পর্যন্ত আমাদের নড়াইল জেলাতে সীমাতিরিক্ত মজুদের কোনো তথ্য আমরা এখনও পাইনি। জামালপুরের চাল ব্যবসায়ীদের দাবি, বস্তা প্রতি সর্বোচ্চ 5 টাকা লাভে চাল বিক্রি করছেন তারা। ওই মিলারদের যে রেটে কিনি, তার থেকে 5 টাকা লাভে বস্তা বিক্রি করতে হবে, আর পাইকারি রেটে। মানে দেখা যাচ্ছে আজকে যে দামে কিনতেছি, কালকে আরও বেশি দাম কিনা লাগতেছে। এভাবে চলতে থাকলে বর্তমান বাজারে মানে আমাদের টিকা সমস্যা হয়ে যাবে। বাজারে সরবরাহ বাড়লে চালের বাজার স্বাভাবিক হবে বলে মনে করছেন মিল মালিকরা। তানিয়ানা শ্রীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বেসরকারিভাবে চালু হতে যাচ্ছে খুলনায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল প্লাটিনাম জুবিলি জুট মিল। এরই মধ্যে ইজারার 2 বছরের টাকাও পেয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। এ খবরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা। 2 বছর ধরেই বন্ধ খুলনার পাটকলগুলো, নেই শ্রমিকদের কোলাহল কিংবা মেশিনের শব্দ। তবে বন্ধ থাকা 8টি পাটকলের মধ্যে খুলতে যাচ্ছে একটি। লোকসানের কারণে 2020 সালের 3 জুলাই দেশের বিভিন্ন জেলায় বিজেএমসির অধীনে থাকা 25টি পাটকল বন্ধ করে দেয় সরকার। এর মধ্যে 17টিকে বেসরকারি খাতে 5 থেকে 20 বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পদ্ধতিতে চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও নরসিংদীতে আংশিকভাবে চালু হয়েছে 3টি কারখানা। এবার খুলনার খালিশপুরে চালু হচ্ছে প্লাটিনাম জুবিলি জুট মিল। ইজারা নেওয়া প্রতিষ্ঠান ফরচুন শুজ কোম্পানি 2 বছরের ইজারা বাবদ 10.5 কোটি টাকা দিয়েছে বিজেএমসিকে। মিল যদি চালু হয় কোনো অসুবিধা নেই, মালিকানা হোক আর সরকারিভাবে হোক। আমরা আশা করি কর্তৃপক্ষ এবং সরকারের কাছে মিলগুলি চালু হোক, শ্রম আইন ধারা এবং বাজার দর হিসাবে আমাদের বেতন কাঠামো নিম্নতভাবে দেখ। পাটকল চালুর খবরে স্বস্তি জানালেও বেতন কাঠামো ঠিক রাখার দাবি শ্রমিক নেতাদের। জুট মিলে 8 ঘন্টা ডিউটি করে যদি আপনি 250 টাকা 200 টাকা 300 টাকা বেতন দেন, এইখানে এইতে কোনো শ্রমিকই খুশি হবে না। যেভাবেই মিলগুলো চালু হোক না কেন, বেতনটা ঠিক থাকুক, এটাই শ্রমিকদের মূল দাবি। শিগগিরই পাটকলটি চালুর ব্যাপারে আশাবাদী বিজেএমসি। যে টাকাটা শর্তে আছে 2 বছরের টাকাটা তারা জমা দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আশা করি যে প্লাটিনাম দ্রুত চালু হবে। আশা অল্প কিছু ছিল, পরে তারা ফুল টাকাটা দেওয়া সেটা বাতিল করা হয়েছে। বাকি পাটকলগুলো ইজারার মাধ্যমে খোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজেএমসি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব অর্থনীতি সারাদিন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেখব আর একবার। অর্থনৈতিক অঞ্চলের 50 প্রকল্প উদ্বোধন রোববার, দেশি বিদেশি মালিকানার 4 কারখানায় উৎপাদন শুরু। বেক্সিমকো সহ 2 পোশাক প্রতিষ্ঠান পেল এলইইডি নিট সনদ। দেশে এখন পরিবেশ বান্ধব কারখানা 178টি। ধনীদের তুলনায় ব্যাট বেশি দিচ্ছে অতি দরিদ্ররা, আয় বৈষম্য কমাতে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।